হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্রাইক ত্রিপুরা জাম তো ফ্রেন্ডস আজকে তোমাদের সামনে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে গুরুত্বপূর্ণ ফিফটি প্লাস পঞ্চাশেরও বেশি কোয়েশন নিয়ে তোমাদের সামনে আমরা এসেছি তোমরা প্রথম থেকে লাস্ট অবধি পুরো ক্লাস করার চেষ্টা করবে ফ্রেন্ডস এবং তোমরা প্রতিনিয়ত আমাদেরকে কমেন্টের মাধ্যমে বলছিলে যে জিওগ্রাফি প্র্যাকটিস ক্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশনগুলি নিয়ে আসার জন্য তোমাদের সামনে তাই আজকে তোমাদের এক্সামকে সামনে রেখে মোস্ট এক্সপেক্টেড ফিফটি প্লাস এমসি তোমাদের সামনে আমরা প্র্যাকটিস করব। তোমরা আমাদের সাথে অ্যাক্টিভলি প্র্যাকটিস করবে ফ্রেন্ডস প্রথম থেকে লাস্ট অব দি তাহলে অবশ্যই তোমরা এক্সাম হলে হেল্পফুল হবে এটা আমাদের আশা ফ্রেন্ডস আর তোমরা যারা নতুনভাবে আমাদের চ্যানেল এসছো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ফ্রেন্ডস বিকজ আমরা তোমাদেরকে সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি তোমরা যেভাবে কমেন্ট করো সেই কমেন্টের উপর বেস করে আমরা ক্লাস করার চেষ্টা করি অর্থাৎ তোমাদের যে ছোট্ট ছোট্ট যে প্রবলেমগুলি আছে সেই প্রবলেমগুলি আমরা সলভ করতে সবসময় অতি উৎসাহিত থাকি এবং তোমরা তোমাদের কমেন্ট আমাদের সাথে অবশ্যই শেয়ার করবে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবে বন্ধুদের সাথে শেয়ার করে নেবে ক্লাস ভালো লাগলো অবশ্যই অনেকে লাইক করে দিয়েছো অ্যাডভান্স অনেকে করনি তোমরা ভালো লাগলো অবশ্যই লাইকটা করে নেবে ফ্রেন্ডস আরেকটি ইনফরমেশন যেটা তোমাদের দেওয়া ছিল যে আমরা টিচমেন্টের মাধ্যমে তোমাদেরকে জেআরবিটি কিন্তু স্পেশালি প্রত্যেক দিন মক টেস্ট নেওয়া হচ্ছে টিচমেন্টের মধ্যে তোমরা যারা এখনো টিচমেন্টে জয়েন করনি মাত্র 149 তোমরা পে করবে টিচমেন্টে জয়েন করে নেবে যাদের ইচ্ছা আছে ডেলি মক টেস্ট দেওয়ার প্রিপারেশনকে আরও ভালো করার তোমরা অবশ্যই টিচমিন্টে জয়েন করবে ঠিক আছে আর পিডিএফও আমরা দিয়ে দিচ্ছি ডাউনলোডও করে নিতে পারবে অসুবিধা নেই অর্থাৎ সমস্ত কিছু হবে এখানে গেলে এক্সট্রা কিছু পাবে যা কিছু ক্লাস ইউটিউবে করছি সমস্ত কিছুর পিডিএফও ওখানে পেয়ে যাবে তাই বলবো যাদের ইচ্ছা আছে প্রিপারেশনকে সেই স্টেজে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই তোমরা টিচমিন্টে জয়েন করতে পারো আগে থেকে অনেকে করে নিয়েছে আর এক্সাম বেশি দিন নেই যদি তোমরা প্রিপারেশন আরও ভালোভাবে করতে চাও ইম্পর্টেন্ট জিনিসগুলো পেতে চাও অবশ্যই টিচমেন্টে চলে যাবে তো ফ্রেন্ডস আজকে প্রথম কোশ্চেন তোমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হাইয়েস্ট পিক অফ গারোহিল গারোহিলের সর্বোচ্চ সিংয়ের কি আনসার করো

এখানে কোন রাজ্যের সীমান্তে অবস্থিত আনসার করতে হবে তামিলনাড়ু অ্যান্ড অন্ধ্রপ্রদেশ কেরালা অ্যান্ড তামিলনাড়ু কর্ণাটকা অ্যান্ড কেরালা অপশান ডি কর্ণাটক অ্যান্ড তামিলনাড়ু আনসার করো কোশ্চেন নাম্বার টু আনসারটি হবে অপশান বি কেরালা অ্যান্ড তামিলনাড়ু কোয়েশ্চেন নাম্বার থ্রি যোগীমাটি হিল স্টেশন যোগীমাটি হিল স্টেশন ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট অফ ইন্ডিয়া যোগীমারটি যে হিল স্টেশন এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত আনসার করো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি নিয়ে এসেছি ফ্রেন্ডস প্রথম থেকে লাস্ট যদি পুরো ক্লাস করার চেষ্টা করবে আমরা তোমার অনুযায়ী কিন্তু ফিফটি প্লাস কোশ্চেন আজকে নিয়ে এসেছি জিওগ্রাফি তাই আমরা তোমাদের একটি পার্সিপেশন যদি দেখতে পাই তাহলেই এরকম ক্লাস দেবো আর না হলে কিন্তু তোমাদের যেহেতু দরকার পড়বে না তাই দেওয়া না দেওয়ারই চেষ্টা করব যদি তোমাদের একটি পার্সিপেশন থাকে তাহলে তো অবশ্যই করবো বিকজ তোমাদের এক্সাম তোমাদের যদি একটিভ পার্টিসিপেশন না থাকে তাহলে তো হয় না আমরা তো তোমাদের জন্য হার্ডওয়ার্ক করতে চেষ্টায় আছি আনসার কি হবে এখানে কর্ণাটক হবে রাইট আনসার তাই বলবো অবশ্যই রাষ্ট্রপতি থাকবে যারা যারা আসবে কোয়েশন নাম্বার ফোর আনসার করো হুইচ অফ দ্য ফলোইং হিল স্টেশন ইজ রেফার্ড অ্যাজ এ কুইন অফ সাতপুরা সাতপুরার রানী বলা হয় কোন পাহাড়কে কোয়েশন নাম্বার ফোরের আনসারটি কী হবে অপশন বি পাঞ্চমারহি পাঞ্চমারি যে পাহাড় এই পাহাড়কে সাতপুরার রানী বলা হয় ফ্রেন্ডস করো হুইচ অ্যামং দ্য ফলোয়িং হিল স্টেশন আর লোকেটেড ইন দা স্টেট অফ তামিলনাড়ু কোন হিল স্টেশনগুলি তামিলনাড়ুতে অবস্থিত বালপাড়াই আছে তারপর আছে এলাগিরি ওটি কোড়াই কানাল ভালপাড়াই তারপর এলাগিরি ওটি কোড়াই কানাল এই চারটি হিল স্টেশনের নাম এখানে দেওয়া আছে তো সেই হিল স্টেশনের কোড অনুসারে নিচে কিন্তু করতে বলা হয়েছে কোনগুলি কোথায় আছে তামিলনাড়ুতে আছে আনসার করতে হবে কোয়েশ্চেন নাম্বার ফাইভের আনসারটি হবে অপশান ডি অর্থাৎ সবগুলি উপরে সবগুলি কিন্তু তামিলনাড়ুর হিল স্টেশন কোয়েশন নাম্বার সিক্স দ্য নেম অফ হুইচ অফ দ্য ফলোইং হিল স্টেশন অফ তামিলনাড়ু মেন্স দ্য গিফট অফ দ্য ফরেস্ট তামিলনাড়ুর কোন হিল স্টেশনকে গিফট অফ দ্য ফরেস্ট বলা হয় কোশ্চেনম্বর সিক্সের আনসারটি হবে অপশন বি কোডাই কানাল নেক্সট কোশ্চেন দ্য ক্যাপিটাল অফ দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড পোর্ট ব্লেয়ার ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং পার্ট অফ আন্দামান আইল্যান্ড আন্দামান ও নিকোবর দ্বীপ রাজধানী পোর্ট ব্লেয়ারটা আন্দামান দ্বীপের নিচের কোন অংশে আছে মিডল আন্দামানে নর্থ আন্দামানে নিটেল আন্দামান নাকি সাউথ আন্দামানে আনসার করে দাও সবাই তাড়াতাড়ি ফ্রেন্ডস মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনগুলি কিন্তু নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ সিনসিয়ারলি প্রথম থেকে লাস্ট অবই থাকবে তোমরা কোয়েশন নাম্বার সিক্সের আনসার অপশান ডি সাউথ আন্দামান কোয়েশ্চেন নাম্বার এইট সাগর আইল্যান্ড ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট অফ ইন্ডিয়া সাগর দ্বীপ ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত আনসার করো উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু আনসার হবে অপশান এ ওয়েস্ট বেঙ্গল কোয়েশ্চেন নাম্বার নাইন করো হুইচ অফ দা ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট ভিটারকানিকা ম্যাংগ্রোভস ইজ কারেক্ট কানিকা ম্যাংগ্রোভ সম্বন্ধে নিচের কোনটি সঠিক বাক্য দুটি বাক্য দেওয়া আছে ইটেড ইন দ্য ডেল্টা ডেলটাইক রিজন অফ ব্রাহ্মণী অ্যান্ড বাইতারানি রিভার্স তারপর দুই নম্বরে বলা আছে ইট লাইস ইন দ্য স্টেট অফ ওড়িশা তো এখানে কি দুটি সঠিক বলা হয়েছে নাকি এক নম্বরটা সঠিক নাকি দু নম্বরটা সঠিক অপশানে সেভাবে দেওয়া আছে আনসার করে দাও ভালোভাবে দেখে কোশ্চেনটা क्वेश्चन নাম্বার নাইন রাইট আনসারটি হবে অপশান সি অর্থাৎ দুটি বাক্যই কিন্তু এখানে সঠিক বলা হচ্ছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লংগেস্ট ড্রাইভ ইন বিচ ইন এশিয়া বিচ কোন কোনটি এশিয়ার দীর্ঘতম ড্রাইভ ইন সমুদ্র সৈকত তো ফ্রেন্ডস আনসারটি হবে বিচ অপশান এ হবে এখানে রাইট আনসার ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার ইলেভেন করো হুইচ অ্যামং দ্য ফলোইং বিচেস আর লোকেটেড ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন বিচগুলি আছে আনসার করো ওয়েস্ট বেঙ্গ বেঙ্গলের সমুদ্র সৈকত কোনগুলি কোশ্চেন নাম্বার ইলেভেনের আনসারটি কী হবে ফ্রেন্ডস অপশন ডি হবে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ হুইচ অ্যামং দ্য ফলোইং বিচ আর লোকেটেড ইন দ্য স্টেট অফ অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যে কোন বিচগুলি আছে আনসার করুন তো ফ্রেন্স এখানে কোশ্চেন ডি অর্থাৎ এই চারটি কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যের সমুদ্র সৈকত ফ্রেন্ডস কোয়েশ্চেন নাম্বার থার্টিন দ্য ভান্ডার প্লেটো ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া ভান্ডার মালভূমি ভারতে নিচের কোন রাজ্যে অবস্থিত কোশ্চেন নাম্বার থার্টিনে আনসার হবে মধ্যপ্রদেশ কোয়েশন নাম্বার ফোরটিন করো হুইছে অ্যামং দ্য ফলোইং ম্যাথস অফ রিভার্স অ্যান্ড দেয়ার আর ট্রিবিউটারিজ আর কারেক্ট কৃষ্ণার এখানে ট্রিবিউটারি বলছে ভীমা ব্রহ্মপুত্র ট্রিবিউটারি বলছে তিস্তা গোদাবরি বলছে ইন্দ্রাবতী যমুনার ট্রিবিউটারি বলছে চম্বল তো এখানে কারেক্ট বলেছে কোনটা চুজ দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য কোর্স কারেক্ট অপশন কোনটা বলেছে আনসার করতে হবে কোনটার সাথে কোনটা সম্পর্ক আছে কৃষ্ণের সাথে কি ভীমার কোনো সম্পর্ক আছে ব্রহ্মপুত্রের সাথে তিস্তার কোনো সম্পর্ক আছে গোদাবরীর সাথে ইন্দ্রাবতী অ্যান্ড ইমুনের সাথে চম্বলের কোনো সম্পর্ক আছে কি যদি থাকে তাহলে তো আনসার হবে অপশান ডি ইয়েস অপশান ডি হবে এখানে তোমাদের রাইট আনসার কোয়েশন নাম্বার ফিফটিন দ্য সোর্স অফ হুইচ অ্যামং দ্য ফলোয়িং থ্রি রিভার্স অফ দ্য পেন্সুলা ইন্ডিয়া ইস দা অমরকণ্টক রিজন ভারতের উপদ্বীপে নিম্নখিত তিনটি নদীর উৎস হল অমরকান্তক কোন তিনটি নদীর উৎস অমরকান্ত আনসার করতে হবে কোয়েশ্চেন নাম্বার ফিফটিনে আন্সার হবে অপশনে সোন মহানদী নর্মদা এই তিনটা নদীর উৎস হচ্ছে অমরকান্ত অঞ্চল কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইন্ডিয়ান রিভার্স অরিজিনেট ইন মহারাষ্ট্র অ্যান্ড ফ্লোস থ্রো কর্ণাটক অ্যান্ড অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র উৎপত্তি হয়েছে তারপর প্রবাহিত হয়েছে কর্ণাটকা এবং অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে এবং শেষে গিয়ে লাস্টে গিয়ে কোথায় পড়েছে বে অফ বেঙ্গলে অন্ধ্রপ্রদেশের যে কোস্ট অন্ধ্রা কোস্টের বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে তো কোন নদী আনসার করো মহারাষ্ট্র থেকে উৎপত্তি হয়েছে কর্ণাটক অন্ধ্রপ্রদেশ উপর দিয়ে গিয়েছে তারপর বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে এখানে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিনের আনসার অপশন বি কৃষ্ণা হবে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন গন্ধক রিভার ইজ অ্যাসোসিয়েটেড উইথ গণ্ডক নদী নির্মিত কোন নদী ব্যবস্থার সঙ্গে যুক্ত কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিনের আনসারটি হবে ফ্রেন্ডস অপশন ডি গঙ্গা তো ফ্রেন্ডস আজকের ক্লাসটি কিন্তু একটু লম্বা হবে যেহেতু পঞ্চাশের উপর আসে আসে নিয়ে এসেছি তোমাদের জন্য ঠিক আছে তাই ধৈর্য সহকারে পুরো ক্লাস কিন্তু করবে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কঠিন কিন্তু আজকের কোশ্চেনগুলি কিন্তু সহজ নয় কঠিন কোশ্চেনগুলি নিয়ে এসেছি কারণ এক্সামিনার তো চাইলে দেখতেই পেয়েছ তোমরা বিভিন্ন সময়ে ত্রিপুরাতে যে এক্সাম হয় কঠিন কাকে বলে কঠিনের উপর দিয়ে চলে তারা তাই আমরাও চেষ্টা করছি কঠিনের উপর দিয়ে চলার কোশ্চেন নাম্বার এইটিন দ্য রিভার্স অব দ্য ছোটনাগপুর প্লেটো ফলো হুইচ অব দ্য ফলোয়িং টাইপ অফ ড্রেনেজ প্যাটার্ন ছোটনাগপুর যে মালভূমি সেই ছোটনাগপুর মালভূমির নদী নিচের কোন ধরনের নিষ্কাশন প্যাটার্ন বা নিষ্কাশন ব্যবস্থা অনুসরণ করে চলে কোয়েশ্চেন নাম্বার এইটিনের আনসারটি হবে অপশন ডি ট্রেলিস কোয়েশ্চেন নাম্বার নাইনটিন করো হুইচ এমং দ্য ফলোয়িং ড্যাম লোকেটেড দ্য রিভার চম্বল চম্বল নদীর উপরে অবস্থিত ড্যাম কোনগুলি কোয়েশ্চেন নাম্বার নাইনটিনে आंसर হবে অপশন বি গান্ধী সাগর রানা প্রতাপ সাগর ড্যাম জহর সাগর ড্যাম এই তিনটি চম্বল নদীর উপরে অবস্থিত নাম্বার টোয়েন্টি হুইচ অ্যামং দ্য ফলোয়িং পাওয়ার প্লান্টস অফ ইন্ডিয়া ক্রিয়েটেড এ ওয়ার্ল্ড রেকর্ড ফর দ্য লংেস্ট আন ইন্টারপ্রপারেশন ভারতের নিম্নোক্ত বিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে কোনটি দীর্ঘতম নিরবিচ্ছিন্ন পরিচালনার জন্য বিশ্ব রেকর্ড তৈরি করেছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রেন্ডস তোমাদের এক্সামের জন্য কিন্তু বাছাই করে পঞ্চাশটি কোশ্চেন নিয়ে এসছি তোমাদের সাপোর্ট আমরা চাইছি যেটা তোমরা প্রতিনিয়ত করছো তবে হ্যাঁ আরেকটু বেশি সাপোর্ট চাইছি তোমরা কিন্তু ক্লাসগুলি শেয়ারও করতে পারো তোমাদের ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করে নেবে আমাদের ক্লাসগুলি যারা টিচমেন্টে জয়েন করেনি টিচমেন্টে জয়েন করে নেবে আর যারা টেলিগ্রামে জয়েন নি টেলিগ্রামও জয়েন করে নেবে আমাদের সমস্ত রকম আপডেট কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে থাকি তাই আমাদের ক্লাস দেখছো মিনস টেলিগ্রামে জয়েন করেই নেবে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি আনসারটি হবে অপশানে এ কাইগা অটোমিক পাওয়ার স্টেশন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান নাইট্রোজেন ইউজ এফিসিয়েন্সি ইন ক্রপ প্রোডাকশান মেবি এনহান্সড বাই হুইচ অব দ্য ফলোয়িং ফসল উৎপাদনে নাইট্রোজেনের ব্যবহার দক্ষতা নিচের কোনটি দ্বারা বাড়ানো যেতে পারে আনসার করো Split application of fertilizer, use of অফ ফার্টিলাইজার ইউজ use স্লো রিলিজ ফার্টিলাইজার ইউজ অফ নাইট্রিফিকেশন ইনহেবিটেড Yes, টর্স ইনহেবি question number ওয়ান ফসল উৎপাদন বৃদ্ধির জন্য উপরে সবগুলি করতে হবে ফার্টিলাইজার ইউজ করতে হবে স্লো ফার্টিলাইজার ইউজ করতে হবে তারপর এটা প্রথম তো অ্যাপ্লিকেশন অফ ফার্টিলাইজার তারপর স্লো রিলিজ ফার্টিলাইজার তারপর নাইট্রিফিকেশন ইনহিবিটরসও ব্যবহার করতে হবে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু দ্য প্র্যাকটিস অফ গ্রোয়িং এ সিরিজ অফ ডিফারেন্ট টাইপস অফ ক্রপস ইন দ্য সেম এরিয়া ইন সিকুয়েন্সিয়াল সিজনস ইজ নোন অ্যাজ হুইচ অফ দ্য ফলোইং পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ফসল চাষের যে অভ্যাস এটাকে কী নামে আমরা জানি মিক্সড ফার্মিং ক্রপ রোটেশন মিক্সড ক্রপিং নাকি কবার ক্রপিং পর্যায়ক্রমিকভাবে একই এলাকায় বিভিন্ন ধরনের অর্থাৎ একই জমিতে বিভিন্ন ধরনের ফসলের চাষ যে চাষের যে অভ্যাস পর্যায়ক্রমিকভাবে ওইটাকে কি বলে তো ইজি কনসেপ্ট দেখি তো বোঝা যায় অপশান বি হবে ক্রপ রোটেশন রোটেশনের ভিত্তিতে একই জমিতে বারবার বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয় ফ্রেন্ডস এটা আমরা দেখতে পাই আমাদের লোকালিটিতেই তো আছে নাকি কি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান করো হুইচ অ্যামং দ্য ফলোয়িং মেথডস আর ইউজড ফর প্রিভেন্ট সোয়েল ইরোশন ভূমিক্ষয় রোধ করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয় ফ্রেন্ডস আনসার করো তোমরা সবাই পারবে আশা করি জিওগ্রাফি পার্ থেকে ক্লাস করার জন্য তোমরা বলছো তাই জিওগ্রাফি পার্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু নিয়ে এসছে আজকে এই ক্লাসের মধ্যে क्वेश्चन नम्बर टोटी वन आंसर 21, है अपशन ए वन एंड टू প্লাগিং অ্যালং কাউন্টারস না আর স্ট্রিপ ক্রপিং এই দুটা করা হয় ভূমিক্ষয় রোধ করার জন্য আর জুম চাষ করলে কিন্তু ভূমিক্ষয় হয় মিক্সড ফার্মিং করলেও ভূমিক্ষয় হয় এখানে রোধ করার কথা বলেছিল তাই এ এন্ড বি ওয়ান অ্যান্ড টু অর্থাৎ অপশান এ হবে এখানে রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস ইজ রেসপন্সিবল ফর দ্য হাই কনসেন্ট্রেশন অফ জুট মিলস ইন দ্য হুগলি বেসিন হুগলি অবাহিকায় পাটকলের উচ্চ ঘনত্বের জন্য নিচের কোনটি দায়ী কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি আনসারটি হবে অপশন সি অর্থাৎ ওয়ান টু দুটি কিন্তু দায়ী কোয়েশন নাম্বার টোয়েন্টি ফোর হোয়াট পার্সেন্ট অব দ্য টোটাল ট্রান্সপোর্ট ইন ইন্ডিয়া ইজ প্রোভাইডেড বাই ওয়াটার ট্রান্সপোর্ট ভারতের মুঠ কত সমস্ত জল পরিবহন দ্বারা সরবরাহ করা হয় আনসার করো ফ্রেন্ডস তাড়াতাড়ি করতে হবে ক্লাস বেশি লেনদি করলেও চলবেন তাড়াতাড়ি করো আনসার হবে অপশানে ওয়ান পার্সেন্ট কোয়েশন নাম্বার টোয়েন্টি ফাইভ ন্যাশনাল ওয়াটার ওয়েস্ট টু কানেক্টস হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস অফ ইন্ডিয়া আনসার অপশন বি সাইডিয়া সাদিয়া আর ধুবরি কোয়েশনটি সিক্স করো দ্য বাকিংগ্রাম ক্যানেল টু দা কোস্ট লাইন অফ হুইস যে খাল কোন রাজ্যের উপকূল রেখার সমান্তরালে চলে আনসারটি হবে অপশন সি টুয়েন্ট থ্রি অর্থাৎ অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু কোয়েশন নাম্বার টোয়েন্টি সেভেন

ট্রাইবস অ্যান্ড দেয়ার এরিয়া অফ অকারেন্স আর কারেক্ট আদিবাসীজ মধ্যপ্রদেশ মোপালাস কেরালাতে আছে টোরাস নীলগিরি হিলে আছে আঙ্গামিজ আছে মণিপুরে এগুলি হচ্ছে উপজাতি গোষ্ঠীর নাম আর সাইডে আছে কি রাইট সাইডে আছে স্টেটের নাম অর্থাৎ তারা কোথায় থাকে কোথায় বাস করে তারা তো কোনটা মিলছে সঠিকভাবে নিচে দেওয়া করুসারে আশা করো তাড়াতাড়ি কোশ্চেন নাম্বার থার্টি আনসারটি হবে অপশন ডি অর্থাৎ এগুলি সবগুলি কিন্তু সঠিকভাবেই দেওয়া আছে অপশান ডি হবে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান হোয়াট টাইপ অফ সেটেলমেন্ট ইজ ফাউন্ড অ্যামং দা থারু ট্রাইব অফ দেয়ার তরাই রিজন তরাই অঞ্চলের থারু উপজাতির মধ্যে কোন ধরনের বসতি পাওয়া যায় কম্প্যাক্ট হ্যামলেট স্কেটার্ড ডিসপ্রেস ডিসপার্সিড ডিসপার্সেড থার্টি টু করো অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সিটিস অফ ইন্ডিয়া এস পার দ্য ডিসেন্ডিং অর্ডার ইন দিয়ার পপুলেশন পপুলেশন অনুসারে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলা হয়েছে কোয়েশন নাম্বার থার্টি টু ফ্রেন্ডস আনসারটি হবে অপশন বি অর্থাৎ প্রথম হচ্ছে দিল্লি তারপর মুম্বাই তারপর কলকাতা এরপরে চেন্নাই এইভাবে ডিসেন্ডিং অর্ডারে সাজালে হবে সঠিক তো ফ্রেন্ডস এরকম কোয়েশ্চেন কিন্তু একজাম হলে আসবে এটা আসবে আমি এইটা বলি না বাট এরকম কোয়েশ্চেন কিন্তু আসবেই আসবে তোমরা তোমাদের যে স্টাডি ওইটাকে এইভাবেই নিয়ে যাও অবশ্যই তোমরা আমাদের ট্রিচমেন্টে জয়েন করতে পারো আমরা মধ্যে এরকম কোয়েশ্চেন প্যাটার্ন রাখছি যাতে করে তোমরা এক্সাম হলে উপকৃত হো প্রত্যেকদিন মক টেস্ট তোমরা দিতে পারবে মধ্যে যারা ট্রিচমেন্টে জয়েন করবে তো তাড়াতাড়ি করে সবাই ট্রিচমেন্টে জয়েন করে নেবে কোয়েশন নাম্বার থার্টি থ্রি দ্য সাবার্বস ডেভেলপড অ্যালং দ্য রোডস টুয়ার্ডস মেট্রোপলিটন সিটিস অব দ্য মেগালো পলিস ইস নোন হুচ অব দ্য ফলোইং নেম মেঘালো পুলিশের মেট্রোপলিটন শহরের দিকে রাস্তা বরাবর বিকশিত শহর তুলে নিচের কোন নামে পরিচিত নাম্বার থার্টি থ্রি আনসারটি হব অপশানে রিবন সেটেলমেন্ট নামে পরিচিত কোশ্চেন নাম্বার থার্টি ফোর এক্সপান্ডিং ইউনিভার্স ইজলসো নুনে ইউনিভার্স হাইপোথিস ইজ অলসো নুন ইউনিভার্স হাইপোথিসকে প্রসারিত করা এই যে নাম এটা অন্য কি নামে পরিচিত আনসার করো কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর আনসারটি হবে অপশন বিগ ব্যাং থিওরি বিগ ব্যাং থিওরি এক্সপান্ডিং ইউনিভার্স হাইপোথিসিস ইজ অলসো নুনেস বিগ ব্যাং থিওরি কোয়েশন নাম্বার থার্টি ফাইভ

কোশ্চেন নাম্বার থার্টি সিক্স ওয়ার্ল্ড জিকে আছে তোমরা জানো অর্থাৎ ওয়ার্ল্ড জিকে মধ্যে কোন দেশের কী রাজধানী কী কী রুপিকে কী বলে হ্যাঁ তাদের দেশের যে কারেন্সি ওইটাকে কী বলে রাজধানী থাকতে পারে স্পেশাল কিছু এরকমই থাকে কারেন্সি থাকবে রাজধানী থাকবে এরকম আসতে পারে কিন্তু পরীক্ষাতে এক দুইটা কোয়েশ্চেন থার্টি সিক্সের আনসারটি হবে অপশান ডি ত্রিনিডাট অ্যান্ড তোবাগো কোশ্চেন নাম্বার থার্টি সেভেন ইন হুইজ অ্যামন্ড দা ফলোয়িং সিটিজ ওয়ার্ল্ডস হায়েস্ট এফিশিয়েন্সি সোলার থার্মাল কুলিং সিস্টেম ওয়াজ রিসেন্টলি ইনস্টল্ড নিচের কোন শহরে সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ দক্ষতা সম্পন্ন সরতাপীয় শীতলকরণ ব্যবস্থা কিন্তু স্থাপন করা হয়েছে রিসেন্টলি করা হয়েছে এটা কোন স্টেটে বা কোন প্লেসে এখানে প্লেসের নাম দেওয়া আছে গুরগাঁও দেওয়া আছে নয়ডা দেওয়া আছে গাজিয়াবাদ দেওয়া আছে ফরিদাবাদ দেওয়া আছে

হাইয়েস্ট পিক ইন আফ্রিকা আফ্রিকার হাইয়েস্ট পিক কোনটায় ভারতের হাইয়েস্ট পিক কোনটি বলো তো দেখি কমেন্ট করো কমেন্টে জানো তাড়াতাড়ি ভারতের হাইয়েস্ট পিক গরুই অস্টিন ক্যাটু আর আফ্রিকার কি হবে আফ্রিকার হবে মাউন্ট কিলিমানজারো আফ্রিকার হাইয়েস্ট পিক হচ্ছে মাউন্ট কিলিমানজারো কোয়েশ্চেন নাম্বার ফোরটি ফ্রেন্ডস সান ইজ বেস্ট কিপড ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং ক্যাটাগরিজ নিচের কোন শ্রেণীর মধ্যে সূর্য সবচেয়ে ভালো অর্থাৎ ফোকাসে আসে সূর্যের আলোটা সঠিকভাবে পড়ে কোন কালারের মধ্যে অর্থাৎ ডুয়ার বলেছে ডুয়ার বলতে কি বুঝি আমরা বামন গ্রহ বুঝি রেড বামন গ্রহে নাকি ইয়েলো বামন গ্রহে নাকি ব্রাউনে নাকি হিলিয়াম হোয়াইট বামন গ্রহের মধ্যে আনসারটি হবে ফ্রেন্ডস অপশান বি ইয়েলো ডোয়ার্ফে কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান এ ব্ল্যাক হোল ব্ল্যাক হোলের মধ্যে ব্ল্যাক হোল কী করে অল ওয়েব লেন্থ অফ লাইট আর অ্যাবজর্ব ওয়েব লেন্থগুলো সবগুলি অ্যাবজর্ব করে নেই অল ওয়েব লেন্থ অফ লাইট আর অ্যাবজর্ভ এক্সপেক্ট গ্রিন অ্যান্ড ব্লু গ্রিন অ্যান্ড ব্লু অ্যাবজর্ব করে না ব্ল্যাক হোল ব্ল্যাক হোল এটা বলছে তারপর বলছে যে অল ওয়েব লেন্থ অফ লাইট আর অ্যাবজর্ব অ্যাকসেপ্ট ব্লু অ্যান্ড রেড ব্লু অ্যান্ড রেডও তারা করে না বলছে তারপর বলছে অল ওয়েব লেন্থ অফ লাইট আর অ্যাবজর্ব অ্যাকসেপ্ট রেড অ্যান্ড গ্রিন কী হবে এখানে আনসারটি ব্ল্যাক হোল কী করে ব্ল্যাক হোল অল ওয়েভ লেন্থ অফ লাইট অ্যাবজর্ব করে নেই অপশান এ হবে এখানে রাইট আনসার কুশেন নম্বেস্ট ইজ এ পার্টালাঙ্গুর হিমালয়া দৌলাগিরি হিমালয়া তারপর বালতরু কারোরাম নাকি জুগাল হিমালয়া কুয়েশন নাম্বার ফর্টি টু আনসারটি হবশনে মহালাঙ্গুর হিমালয়া কুয়েশেন নাম্বার 43 প্যাট্রোলজি ইজ এ ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ইজ রিলেটেড টু দ্য স্টাডি অফ হুইচ অব দ্য ফলোয়িং পেট্রোলজি যে বিজ্ঞান এটা এটা কিসের শাখা কিসের অধ্যয়ন করা হয় এই প্যাট্রোলজির মধ্যে কিসের অধ্যয়নকে প্যাট্রোলজি বলা হয় ওয়েল অ্যান্ড গ্যাসের অধ্যয়নকে রক অ্যান্ড মিনারেলসের ফোর নাকি সোয়েলস কোনটার অধ্যয়ন করাকে প্যাট্রোলজি বলা হয় কোয়েশ্চেন নাম্বার ফোরটি থ্রি আনসারটি হবে অপশন বি রক অ্যান্ড মিনারেলসের যে অধ্যয়ন করা হয় স্টাডি করা হয় ওইটাকে বলা হয় প্যাট্রোলজি কোশ্চেন নাম্বার ফোরটি ফোর হুচ এমন দ্য ফলোং রিভার ইজ নট ইন এশিয়া কোন নদীটি এশিয়ার নয় নাম্বার কোয়েশ্চেন্ডস আরেকটা কথা কিন্তু ভারতের যে জিওগ্রাফি ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে বেশি কোশ্চেন আসবে তবে এক্সট্রা কিছু কোশ্চেন ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে আসতে পারে তিন চারটা বা চার পাঁচটা এর বেশি নয় তাই আমরা এরকম কিছু তোমাদের সাথে নিয়ে আসার চেষ্টা করছি আনসারটি হব অপশন ডি বার্গ এটা এই যে নদী এটা কিন্তু এশিয়ার নদী নয় ফরটি ফাইভ বলছে হুইচ ফলোয়িং রেফার টু ট্রুশিয়াল স্টেট স্টেট বলে কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফাইভ আনসারটি হচ্ছে অপশন বি ইউনাইটেড আরব এমিরেটস কে ট্রুশিয়াল স্টেটস বলে কোয়েশ্চেন

নিচের লোকেশনের মধ্যে কোন তারকা সাধারণত অন্যদের চেয়ে বেশি জল জল করে জ্বলে কোন তারকা কোন তারাটা সবচেয়ে বেশি করে জলতে থাকে আনসার বি স্টার ক্লোজার টু দ্য হরিজন যে হরিজন্টাল থাকে এবং ক্লোজার থাকে ইস্ট এই ধরনের স্টার সবচেয়ে বেশি জল করবে সবচেয়ে বেশি জল করে জ্বলতে থাকে কোশ্চেন নাম্বার ফর্টি এইট হুইস অব দ্য ফলোয়িং আর্চি পেলাগো কানেক্টস দা প্যাসিফিক ওসন এন্ড দ্য সি অফ জাপান কোন দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগর এবং জাপান সাগরের সাথে সংযুক্ত কোয়েশ্চেন নাম্বার ফর্টি এইট আনসার হবে অপশন বি সেটো ইনল্যান্ড সি অপশন বি হবে কোয়েশন নাম্বার ফোরটি এইট রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন হুইচ ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দা ওয়ার্ল্ড পৃথিবী বৃহত্তম দ্বীপ কোনটি কোয়েশ্চেন নাম্বার ফর্টিএট এর আনসার হবে অপশন ডি গ্রিনল্যান্ড নেক্সট কোয়েশ্চেন সেন্ট হেলেনা আইল্যান্ড সেন্ট হেলেনা আইল্যান্ড ইজ লোকেটেড ইন হুইচ ওশেন সেন্ট হেলেনার দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত কোশ্চেন নাম্বার ফিফটি আনসার হব অপশন সি আটলান্টিক কোশ্চেন নাম্বার ফিফটি ওয়ান নায়ামি ইজ দ্য ক্যাপিটাল অফ হুইচ অফ দ্য ফলোয়িং আফ্রিকান কান্ট্রিজ নয়ামি কোন আফ্রিকান দেশের রাজধানী কোশ্চেন নাম্বার ফিফটি ওয়ান আনসার হবে নিগার কোশ্চেন নাম্বার ফিফটি টু হোয়াট ইজ দ্য নর্মাল টেম্পারেচার অফ হিউম্যান বিইং অন কেলভিন স্কেল কেলভিন স্কেল অনুসারে মানুষের স্বাভাবিক তাপমাত্রা কত কেলভিন স্কেল অনুসারে মানুষের স্বাভাবিক তাপমাত্রা কত কোশ্চেন নাম্বার ফিফটি টু আনসারটি হবে অপশন সি তিনশো দশ তিনশো দশ ডিগ্রি ফিফটি থ্রি বলছে হুচ অফ দ্য ফোলোইং কান্ট্রি ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ ইউরেনিয়াম ইউরেনিয়ামের লার্জেস্ট প্রডিউসার কোন কান্ট্রি আনসারটি হবে অপশান বি ক্যানাডা ফ্রেন্ডস তোমরা যারা এখনও টিচমিন্টে জয়েন করে তোমরা টিচমিন্টে জয়েন করে মাত্র ওয়ান ফোরটি নাইনে আর টিচমিন্টে জয়েন করার টেলিগ্রামে চলে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি লেস ত্রিপুরা এক্সাম আমাদের টেলিগ্রাম চ্যানেল যদি তোমরা জয়েন করো ওই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমরা কীভাবে জয়েন করতে হবে টিচমিন্টের মধ্যে কিংবা আমরা ইউটিউবের মধ্যে টিউটোরিয়াল ভিডিও বানিয়ে রেখেছি দু তিনটা কীভাবে টিচমিন্টে জয়েন করতে হবে সমস্ত কিছু জানার জন্য তোমরা অবশ্যই টেলিগ্রামে চলে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে টেলিগ্রামটা আগে ইনস্টল করে নেবে প্লে স্টোর থেকে দেন জয়েন করে নিলে অটোমেটিকলি সমস্ত কিছু পেয়ে যাবে ফ্রেন্ডস তোমরা কোয়েশন নাম্বার ফিফটি ফোর কী হবে হনসু আইল্যান্ড ইজ সিচুয়েটেড ইন হুইচ কান্ট্রি হনসু আইল্যান্ড কোন কান্ট্রি ওতে কোন কান্ট্রিতে অবস্থিত হনসু যে দ্বীপ এটি জাপানে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন হুইচ অব দ্য ফলোয়িং ইস্তুমুস

কোশ্চেন নাম্বার ফিফটি সিক্স এর আনসারটি হবে অপশন সি উলু ক্যান্স কোয়েশন বিগ ডিপার লাঙ্গল কোন নক্ষত্র মন্ডলে অবস্থিত কোয়েশ্চেন নাম্বার ফিফটি সেভেনের আনসার হবে আরিফটি এইট হোয়াট ইজ পার্সিস সরি পার্সেক্ট হোয়াট ইজ পার্সেক্ট ইউজ টু মেজার পার্সেক্ট ইউজ টু মেজার কী পরিমাপ করতে পারসেক ব্যবহার করা হয় কোয়েশ্চেন নাম্বার ফিফটি এইটের আনসারটি হবে ডিস্টেন্স ডিস্টেন্স পরিমাপ করার জন্য পারসেক ব্যবহার করা হয় কোশ্চেন নম্বর ফিফটি নাইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ এ কনস্টেলেশন ইন দ্য সাউদার্ন স্কাই দক্ষিণ আকাশে যে নক্ষত্র দেখা যায় এটির নাম কি দক্ষিণ আকাশে যে নক্ষত্রগুলো দেখা যায় তার নাম হচ্ছে ইন্ডাস অপশান বি হবে রাইট আনসার তো ফ্রেন্ডস এই ছিল আজকের ক্লাস তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি অনেকেই দেখেছ তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাবো এবং তোমরা যেভাবে অ্যাক্টিভ পার্টিসিপেশন করছো আমাদের অনেক ভালো লাগে এবং এই ধরনের ক্লাস নিয়ে আসতে তখনই ভালো লাগবে যখন তোমাদের অ্যাক্টিভ পার্সিপেশন আরও বাড়বে ফ্রেন্ডস অ্যান্ড অবশ্যই বলবো প্রিপারেশানকে আরও ভালো অর্থাৎ প্রত্যেক দিন যদি মক টেস্ট দিতে চাও তোমরা তাহলে তোমরা টিচমেন্টে জয়েন করতে হবে তো কিভাবে কীভাবে জয়েন করবে সেই কিছু জানার জন্য সমস্ত কিছু জানার জন্য কি করবে তোমরা তোমরা চলে যাবে আমাদের টেলিগ্রামের মধ্যে আমাদের টেলিগ্রামে গেলে ওইখানে আমরা সমস্ত কিছু দিয়ে থাকি কিভাবে তোমরা টেলিগ্রামে সরি টিচমিন্টে জয়েন করবে অ্যান্ড ফ্রেন্ডস অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবে যারা এখন লাইক করে প্লিজ তোমরা লাইক করে দেবে ফ্রেন্ডস অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করে নেবে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো ফ্রেন্ডস এইভাবে তোমরা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবে আমরাও তোমাদের সামনে প্রতিনিয়ত এইভাবে ক্লাস নিয়ে আসার চেষ্টায় থাকবো ফ্রেন্ডস তাহলে ফ্রেন্ডস আজকের এই জিওগ্রাফি ক্লাসটি এখানে শেষ করছি ইন্ডিয়া থেকেও ছিল প্লাস ওয়ার্ল্ড থেকেও কয়েকটি ছিল বিকজ ওয়ার্ল্ড থেকে কয়েকটি কিন্তু এক্সামে আসবে তো ফ্রেন্ডস ইন্ডিয়ান জিওগ্রাফি স্পেশাল সিলেবাসে বলা আছে আর যেখানে ওয়ার্ল্ড সম্বন্ধে কিছু গ্রুপ সিতে কিন্তু বলা হয়েছে ওয়ার্ল্ড জিকে থেকে আসবে তো ওয়ার্ল্ড জিকে মানে কি ওয়ার্ল্ড জি কে মানে ওয়ার্ল্ডের জিওগ্রাফি থেকেও দু একটা প্রশ্ন আসতে পারে তাই আমরা আজকে কিছু রেখেছি তো এইভাবে আমরা তোমাদের সাথে ক্লাস করবো ফ্রেন্ডস অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর টিচমেন্টে যেটা বলেছি অবশ্যই জয়েন করে নেবে তাহলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বিন্দাস থাকবে থ্যাংক ইউ অল